আমরা এই ভিডিওটির মাধ্যমে শিখব কিভাবে আপনি একটি গ্রিন স্ক্রিন ভিডিও প্রপারলি রেকর্ড করবেন এবং এডিটিং করবেন। সো এই যে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লু স্ক্রিন। সো অনেকে হয়তো বলতে পারেন ভাই আপনি বলছেন গ্রিন স্ক্রিন কিন্তু আপনার পিছনে হচ্ছে ব্লু স্ক্রিন। সো গ্রিন স্ক্রিন মানে যে শুধুমাত্র গ্রিন কালারের পর্দা হতে হবে এরকমটা না, আপনি চাইলে ব্লু কালারও ব্যবহার করতে পারেন বা সলিড কোনো কালার ব্যবহার করতে হবে যেই কালারটা আপনার শরীরের মধ্যে নেই বা আপনার ড্রেস আপের মধ্যে নেই, তার বিপরীত যে কোনো কালারই কিন্তু আপনি গ্রিন স্ক্রিন হিসেবে ব্যবহার করতে পারবেন। এবং আমার পিছনে যেই পোর্টেবল একটা গ্রিন স্ক্রিন রয়েছে এটা মূলত দুইটা পার্ট, একটা পার্টে পুরো গ্রিন কালার আর একটা পার্ট হচ্ছে ব্লু কালার। এবং এটাকে চাইলে ভাঁজ করে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়, অর্থাৎ খুব পোর্টেবল সাইজের একটা গ্রিন স্ক্রিন। এতে করে আপনি এই পোর্টেবল ডিভাইসটা নিয়ে যদি বাহিরে কোথাও যান সেখানে কিন্তু ডেলাইট ব্যবহার করে আপনি প্রপারলি একটা গ্রিন স্ক্রিন ভিডিও রেকর্ড করতে পারবেন। অনেকের মতে গ্রিন স্ক্রিনটা ব্যবহার করা খুব সহজ, কিন্তু প্রপার লাইটিং সেট আপ না হলে কিন্তু এটা আসলে খুব একটা সহজ কাজ না। গ্রিন স্ক্রিন পর্দার মধ্যে কোনো শ্যাডো থাকতে পারবে না, প্রপার লাইটিং থাকতে হবে। যেমন আমার এখানেও লাইটের অনেক ঘাটতি রয়েছে, যেহেতু এটার উপরের দিকে সিলিং থেকে কোনো লাইট আমার নিচে পড়ছে না, শুধু আমি সফট বক্স এবং রিং লাইট ব্যবহার করছি। এবং পিছনের দিকে এখানে আরেকটা রিং লাইটের আলো যেটা আমাকে সেপারেশনের কাজ করছে। তো আমি চেষ্টা করেছি যতটা ভালোভাবে হয় ভিডিওটাকে রেকর্ড করা। বর্তমান সময়ে এআই ভিডিও এডিটর হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও এডিটর সফটওয়্যার হচ্ছে Filmora13। Filmora13 এর এআই ফিচার সম্পর্কে জানার জন্য তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.filmora.com ভিজিট করুন। Filmora13 এর নজর কাড়া নতুন ফিচারগুলোর মধ্যে রয়েছে কোপাইলট টুল, টেক্সট টু ভিডিও এডিট, টেক্সট বেসড ভিডিও এডিটিং সহ চমৎকার সকল এআই ফিচার। Filmora13 এর সাবস্ক্রিপশন ফি কত বা কিভাবে পারচেস করবেন তার সমস্ত তথ্যই কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়া Filmora যে ভিডিও এডিটর এটা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, ফিচার এবং টুল সম্পর্কে ধারণা নিতে তাদের এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। তাদের ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা এক ক্লিকে তাদের এই ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডের সব থেকে বড় সুবিধা হচ্ছে আপনি চাইলে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে আপনার মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন, চাইলে যে কোনো ধরনের সেট আপ আপনি পিছনে করে নিতে পারছেন। সো আমরা যারা কিনা স্টার্টিং অবস্থায় ইউটিউবিংটা শুরু করি তাদের কাছে ওই ধরনের কিন্তু গ্যাজেট এবং গিয়ার্স থাকে না, যার ফলে কিন্তু আমরা চাইলেও আমাদের স্টুডিওটাকে প্রপারলি সেট আপ বা খুব সুন্দরভাবে ডেকোরেট করতে পারি না। সেই ক্ষেত্রে আসলে আনপ্রফেশনাল লাগে আমরা যখন ভিডিওটা রেকর্ড করি। তার থেকে বরং যদি আপনি একটা গ্রিন পর্দা পিছনের দিকে ব্যবহার করেন এবং প্রপার লাইটিং সেট আপটা আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি চাইলে আপনার যে ইউটিউব স্টুডিওটা সেটাকে কিন্তু প্রপারলি খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারবেন। এতে করে আপনার ভিডিও যারা দেখবে অডিয়েন্সরা তাদের কাছেও দেখতে ভিডিওটা ভালো লাগতে হবে, তাহলেই তো আপনার চ্যানেল তারা সাবস্ক্রাইব করবে বা আপনার ভিডিওগুলো তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। সো এই কারণে আপনার চাইলে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন। তাছাড়াও গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড কিন্তু স্টুডিওর কাজে অনেক বেশি ব্যবহার করা হয়ে থাকে, বিশেষ করে সিনেমেটিক কাজেও কিন্তু গ্রিন স্ক্রিনের প্রচুর ব্যবহার রয়েছে। আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের হলিউডের মুভিতেও কিন্তু গ্রিন স্ক্রিন ব্যবহার করা হয়ে থাকে। তো এই কারণেই আমরা গ্রিন স্ক্রিন চাইলে বিভিন্ন পারপাস ব্যবহার করতে পারি। তাছাড়াও অনেক ধরনের ম্যাজিক্যাল জিনিস কিন্তু আপনারা এই গ্রিন স্ক্রিন ব্যবহার করে করতে পারবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে আমি একটা সফট বক্স ব্যবহার করেছি এবং এই পাশে একটা রিং লাইট ব্যবহার করা হয়েছে এবং এই পাশে একটা রিং লাইট ব্যবহার করা হয়েছে, কিন্তু এর সামনে একটা আমব্রেলা ব্যবহার করা হয়েছে। পাশাপাশি নিচের দিকে কিন্তু আরো একটা লাইট ব্যবহার করা হয়েছে যাতে গ্রিন স্ক্রিনটা কোনো শ্যাডো না পড়ে। এবং এইখানে বসে হচ্ছে এই চেয়ারে বসে আমি ভিডিওটা রেকর্ড করেছি এবং আমার কোনো শ্যাডো কিন্তু পিছনে পড়ে নাই এবং আরো লাইটের দরকার ছিল। আপনারা যদি খেয়াল করেন এই গ্রিন স্ক্রিনটার এই পাশটাই কিন্তু অনেকটা ডার্ক রয়েছে, তো এটা আসলে এডিটিং করার সময় অনেকটা ঝামেলা করতে পারে। তো চেষ্টা করতে হবে যেন প্রপার গ্রিন থাকে, যেমন মাঝখানের অংশটা প্রপার একটা গ্রিন বলতে এখানে ব্লু কালার আসলে। তো যদি গ্রিন স্ক্রিন ব্যবহার করেন তাহলে আপনারা গ্রিন কালারটা আসলে প্রপার গ্রিন থাকতে হবে, আর যদি আমার মতো ব্লু ব্যবহার করেন তাহলে যেন কালারটা প্রপার ব্লু থাকে। তো আপনি যে কোনো কালারের ব্যবহার করতে পারেন গ্রিন স্ক্রিন, এখানে কোনো অসুবিধা নেই। তো আমি এই ভিডিওতে গ্রিন স্ক্রিন ব্যবহার করার বেশ কয়েক ধরনের প্রসেস আমি আপনাদের সাথে শেয়ার করব। সো তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন ধরনের ক্লিপ নিয়ে নিয়েছি এবং ভিডিওর প্রথমে যে ক্লিপটা আপনারা দেখতে পেয়েছেন সেই ক্লিপটাও কিন্তু এখানে নেওয়া হয়েছে এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়েছে, প্লাস এখানে আরেকটা ভিডিও ফুটেজ এবং এখানে আরেকটা ব্লু স্ক্রিন নেওয়া হয়েছে। সো সব ক্ষেত্রে যে ব্লু স্ক্রিন নিতে হবে এমনটা না, সেখানে কিন্তু আমরা একটা গ্রিন স্ক্রিনও নিয়েছি। সো আপনাদের বোঝানোর জন্য আসলে এই ব্যবস্থাগুলো করা। আর এখানে দুইটা ইমেজ নেওয়া হয়েছে, এই ইমেজ দুইটা জেনারেট করা হয়েছে অ্যাডোবি ফায়ারফ্লাই দিয়ে। সো আপনারা চাইলে ফ্রিতে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে পারবেন অ্যাডোবি ফায়ারফ্লাই ব্যবহার করে। যদি আপনারা চান এর উপর একটা ডেডিকেটেড ভিডিও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, তাহলে আমরা এটার উপরে একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো কিভাবে আপনারা এআই ব্যবহার করে বিভিন্ন ধরনের ইমেজ জেনারেট করতে পারবেন। তো এট ফার্স্ট আমরা দেখি, যেমন ধরেন আমার এই একটা ভিডিও আমরা এটা অবশ্যই সাইলেন্ট করে নিব। মধ্যে আমরা যদি চাচ্ছি কোনো একটা এলিমেন্টকে বা কোনো কিছুকে দেখাতে, যদি সেটা গ্রিন স্ক্রিন হয়ে থাকে তাহলে আমরা খুব সহজে ব্যবহার করতে পারবো। এক্সাম্পল আমরা এইখানে একটা ক্যাকটাস ফুল দেখতে পাচ্ছি, এটাকে এখানে নিলাম। দেখেন নিচের লেয়ার আমাদের মূল ভিডিও এন্ড উপরের লেয়ারে হচ্ছে আমরা যদি কোনো এলিমেন্ট দেখাতে চাই সেটা। তো এখানটা দেখেন এটা
কিন্তু পুরো একটা ব্লু স্ক্রিন ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। এটাকে আমরা কিভাবে আমাদের ভিডিওতে ব্যবহার করবো, প্রথমে আমরা ভিডিও লেয়ার সিলেক্ট করব। করার পর এইখানে দেখতে পাবেন এই ধরনের একটা আইকন, এখানে এআই ম্যাচ টুল রয়েছে। এখানে যদি সিলেক্ট করেন তাহলে পাবেন ক্রোমা কি, মূলত কন্ট্রোল শিফট জি যদি প্রেস করেন, যদি আপনি এভাবে না পান খুঁজে তাহলে কন্ট্রোল শিফট প্লাস জি প্রেস করবেন, তাহলে আপনাদের সামনে ক্রোমা কি অপশনটা চলে আসবে। সাপোজ আমরা এখান থেকে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু আমাদের কালারটার কি স্যাচুরেশনটা কমে গেছে এবং এইখানে গ্রিন একটা অপশন চলে আসছে। জাস্ট এই পাশে একটা আই ড্রপার পাবেন, এটাকে সিলেক্ট করবেন এন্ড ভিডিওর সব থেকে ডার্ক পার্ট যেটা আছে আপনি সেটাকে সিলেক্ট করে দেন। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড চলে গেছে কিন্তু আমাদের এটার কিন্তু স্যাচুরেশন চলে আসছে। এরপর যদি আমরা একে চাই আমরা বেসিক অপশনে গিয়ে এটার যে অ্যাডজাস্টমেন্ট আমরা করে দিতে পারি। করার পর আমরা যদি ভিডিওর কোথাও আমরা সেট আপ করি, অনেকে আছেন টিউটোরিয়াল ভিডিও করেন বিভিন্ন ধরনের, সেই সমস্ত ক্ষেত্রে বিভিন্ন ধরনের এলিমেন্ট দেখানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা এইভাবে বিভিন্ন ধরনের এলিমেন্ট কিন্তু দেখাতে পারবেন। এবং যেহেতু এটা একটা ভিডিও ফুটেজ, সো দেখেন আমরা যদি এটাকে প্লে করি তাহলে আমাদের এটা কিন্তু প্লে হচ্ছে। অলরাইট, সো এইভাবে আপনারা চাইলে বিভিন্ন ধরনের এলিমেন্ট ব্যবহার করতে পারবেন, চাইলে সাবস্ক্রাইব বাটনও ব্যবহার করতে পারবেন। এই তো গেল একটা অপশন। এরপর আমরা আরো একটা অপশন দেখি, কারণ এইখানে আমাদের একটা গ্রিন স্ক্রিন রয়েছে, আমরা এটাকে রাখলাম। রাখার পর এই যে গ্রিন কালারের একটা পর্দা রয়েছে এই পর্দাটাকে আমরা রিমুভ করে দিব। তার জন্য আমরা সিমিলারলি আগের মতো এটাকে সিলেক্ট করব। করার পর আমরা এখান থেকে ক্রোমা কি অপশনটা সিলেক্ট করব। করার পর আমরা এইখানে দেখতে পাচ্ছেন ক্রোমা কি অপশনটা অফ করা আছে, আমরা এটাকে জাস্ট অ্যাক্টিভ করে দিলাম। সাথে সাথে কিন্তু আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। আর এখান থেকে অফসেট আছে, টলারেন্স আছে, এন্ড এজ থিকনেস আছে, এজের ফেদার রয়েছে, এগুলোকে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন আপনার রিকোয়ার অনুযায়ী। এবং এখানে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট আলফা চ্যানেল রয়েছে, এটাকে অ্যাক্টিভ করে দেন। এতে করে আপনার এই যে এই অংশটা প্রপার ব্ল্যাক থাকতে হবে আর ব্যাকগ্রাউন্ডটা প্রপার হোয়াইট কালার থাকতে হবে, তাহলে বুঝতে পারবেন যে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা এটা প্রপারলি রিমুভ হয়ে গেছে। আবার যখন আপনি এটা সেট আপ করা হয়ে যাবে দেন আপনি আলফা কি অপশনটাকে অ্যাক্টিভ করে দেন, আর এটাকে আপনি ভিডিও লেয়ারটাকে একটা লেয়ার উপরে নিয়ে আসেন। এরপর আপনি যে কোনো কিছু এর মধ্যে চাইলে সেট আপ করতে পারেন। সিম্পল আমরা এই ভিডিওটাকে আমরা এটার মধ্যে সেট আপ করবো, তার জন্য আমরা ভিডিওটাকে নিলাম। দেখেন এত বড় অবস্থায় আসছে, আমরা এটাকে সিলেক্ট করবো ভিডিও লেয়ার, তারপর বেসিক অপশনে যাবো ভিডিও থেকে এবং এটাকে অ্যাডজাস্ট করবো। অবশ্যই এরকম যখন হবে আমরা উপরের অংশটাকে লক করে দিব, লক করার পর আমরা এটাকে অ্যাডজাস্ট করবো। এখন এখানে যে পয়েন্ট গুলো আছে আগে ধরবেন না, পয়েন্ট গুলো দিয়ে আমরা অ্যাডজাস্ট করতে পারি। সো আমরা একটু ছোট করে নিই, আমরা এই পয়েন্ট গুলোকে আমাদের এই যে ডিসপ্লেটা আছে এটা অনুযায়ী অ্যাডজাস্ট করতে হবে। তো আমরা এই পয়েন্ট গুলোকে যদি ধরি, এইখান থেকে লকটা তুলে দেন, এরপর আপনি চাইলে প্রত্যেকটা পয়েন্ট ধরে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে পারবেন। এইভাবে আমরা অ্যাডজাস্ট করলাম, এবং আপনি চাইলে এটাকে কিছুটা হালকা রোটেট করতে পারেন, যেহেতু আমাদের এইখানে যে ডিসপ্লেটা আছে একটু রোটেট অবস্থায় আছে, আমরা এদেরকে রোটেট করে এই যে এইভাবে আমরা অ্যাডজাস্ট করব। অলরাইট, সো এখন আমরা যদি এখান থেকে এটাকে প্লে করি তাহলে দেখেন একটা ডিসপ্লের মধ্যে কিন্তু আমার প্লে হচ্ছে এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে যার মধ্যে আমাদের ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে। এখন এইখানে যদি আপনি চান কিছুটা আরও বেশি অ্যাডজাস্টমেন্ট করতে, তাহলে এইখানে দেখতে পাচ্ছেন রোটেশন অপশন আছে, ফ্লিপ অপশন আছে, বিভিন্ন ধরনের অপশন আছে, আপনি যেভাবে চাচ্ছেন আপনি সেভাবে কিন্তু অ্যাডজাস্টমেন্টটা করে নিতে পারবেন। এই যে এখান থেকে আপনি এভাবে যেরকম আপনার দরকার হয় আপনি এখান থেকে কিছু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। অলরাইট, এই তো গেল আরো একটা অপশন, অর্থাৎ আপনি গ্রিন স্ক্রিনের ভিতরে চাইলে এইভাবে ভিডিওগুলোকে ব্যবহার করতে পারেন। এখন ফাইনাল একটা পার্ট, সেটা হচ্ছে আমি এখানে ব্লু কালার স্ক্রিন ব্যবহার করেছি। তো এইখানে আমি একটা বেশ ভালো সমস্যা পেয়েছি, এটা আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতেও পেয়েছি, ফিল্মোরাতেও পেয়েছি। সেটা হচ্ছে ব্লু স্ক্রিন ব্যবহার করলে যেটা হয়, সো আমার এই ভিডিওটা যখন আমি রেকর্ড করি আমার ফেসের মধ্যে কিছুটা ব্লুইশ ভাব আছে। হ্যাঁ, সো যদি আমরা গ্রিন স্ক্রিন ব্যবহার করতাম হয়তো গ্রিনিশ কিছুটা ভাব চলে আসতো। এই ক্ষেত্রে যেটা হয়, আমরা যখনই কিনা ক্রোমা কি ব্যবহার করছি, দেখাচ্ছি, সো আমরা যখনই ক্রোমা কি ব্যবহার করছি এবং এখান থেকে ব্লু কালারটাকে রিমুভ করে দিচ্ছি, আমার ফেসের দেখেন অবস্থা, ফেস মনে হচ্ছে রক্ত মাংস ছাড়া। এগুলোকে যদি আমরা কিছুটা অ্যাডজাস্ট করি তারপর আমরা দেখতে পাচ্ছি যে আসলে ফেস অনেক সাদা হয়ে গেছে, ফেস অনেক সাদা হয়ে গেছে। আলফা কি দিয়ে আমরা যদি এটা অ্যাডজাস্টমেন্টটা করি, এভাবে এদের টলারেন্স ভ্যালুগুলোকে সুন্দর মতো অ্যাডজাস্ট করে নিব। সো এখন যদি আলফা কি তুলে দিই, এই যে তারপরে দেখেন আমার ফেস কিন্তু অনেকটা সাদা হয়ে গেছে। হ্যাঁ, এবং চুলের অবস্থা দেখেন এক কালার নেই, অর্থাৎ এইখানে যে রিফ্লেকশনটা আসছে এটার কারণে এই প্রবলেমটা হয়েছে। যদি আমার ব্যাকগ্রাউন্ডটা অর্থাৎ ব্লু কালার বা গ্রিন কালার ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই মিনিমাম একটা দূরত্বে রাখতে হবে, সো আমার খুব কাছাকাছি হওয়ায় এই প্রবলেমটা হয়েছে, আদারওয়াইজ কিন্তু হতো না। এখানে আরেকটা বিষয় আমি আপনাদের শিখিয়ে দিই, ধরেন এইখানে কিছু অনাকাঙ্ক্ষিত অংশ চলে আসছে, এই অনাকাঙ্ক্ষিত অংশগুলোকে যদি বাদ দিতে চান কিভাবে বাদ দিবেন সেটা দেখে দিই। এরপর আমরা এটা সমাধান করছি যে কিভাবে আমরা আমাদের ফেজের স্যাচুরেশনটাকে ফিরে আনতে পারি। সো তার জন্য আমরা এখানে মাস্কে যাব, এটা হচ্ছে এআই মাস্ক আর এটা হচ্ছে ড্র মাস্ক। সো আমরা ড্র মাস্কই নিচ্ছি, এআই মাস্ক আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এখান থেকে আমরা সিলেক্ট করব অনাকাঙ্ক্ষিত অংশ যে যে জায়গায় আছে ওই পয়েন্টগুলোকে বাদ দিয়ে আমরা এইভাবে ধীরে ধীরে সিলেকশন করব। জাস্ট মাউস লেফট বাটন ক্লিক করলে সিলেকশন হয়ে যাবে, আমাদের
অনাকাঙ্ক্ষিত অংশগুলো গায়েব হয়ে গেল। এখন আমরা যদি এটার নিচে কোনো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করি, সাপোজ আমরা এই ইমেজটাকে ব্যবহার করতে চাই, আমরা এক লেয়ার উপরে নিয়ে যাবো আমাদের ভিডিওটাকে, এর নিচের লেয়ারে হচ্ছে এটাকে সেট আপ করে দেব। এরপর আমরা টেনে অ্যাডজাস্ট করে দিচ্ছি, দেখেন আমাদের অ্যাডজাস্টমেন্টটা হয়ে গেছে। সিমিলার মিউট করে দিই। ক্রোমাক্রি ব্যবহার করলে খুবই চমৎকার ভাবে হয় এবং অনেকটা রিয়েলিস্টিক ভাবে কিন্তু দেখা যায়। হ্যাঁ, হাতের শেপ গুলো দেখেন, এইটা চমৎকার ভাবে করা যায়, কিন্তু আমার এই ভিডিওটা আসলে প্রপারলি রেকর্ড না হওয়ার কারণে এই প্রবলেমটা হয়েছে। এখন বলতে পারেন ভাই আমরা এখান থেকে যদি কালার্স এ যাই, কালার্স থেকে আমরা এখানে কালার হুইল এ যাই এবং মিড টোনটাকে যদি একটু সেট আপ করার চেষ্টা করি, কালার হুইল থেকে এই যে মিড টোন এটাকে যদি আমরা একটু সেট আপ করার ট্রাই করি, তাহলে হয়তো বা কিছুটা আমরা ব্যাক করে নিয়ে আসতে পারবো, কিন্তু এটা অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার এবং ওই রকম খুব একটা সুন্দর লাগবে না, আমার কাছে আসলে পার্সোনালি পছন্দ হচ্ছে না। এটা আমি আবার একটা সমাধান বের করেছি, জাস্ট আমরা এখান থেকে কন্ট্রোল জি করে দিচ্ছি, এক লেয়ার উপরে নিব। এখন দেখেন এই যে এখানে যে কালার টোনটা আছে, আমরা ঠিক সিমিলার ভাবে এখানে যাব, এই পোর্ট্রেট সিলেক্ট করব, দেখেন আমাদের কালার টোন কোনো কিছু হয়নি এবং এক নিমেষে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। দেন আমরা যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করে দিই, আমাদের পুরো ভিডিও জুড়ে প্রফেশনাল মানের একটা ইউটিউব স্টুডিও লুক কিন্তু চলে আসছে। এবং এখানে কিছু কিছু জায়গায় হয়তো আপনারা দেখতে পাবেন যে ছেড়ে ছেড়ে দিচ্ছে। আমরা যদি এটাকে একটু প্লেব্যাক করে আপনাদেরকে দেখাই, দেখেন কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, কিন্তু এই যে হাতের কিছু কিছু অংশ কিছু কিছু সময় ছেড়ে দিচ্ছে, খেয়াল করবেন এই যে ছেড়ে দিয়েছে। এই যে প্রবলেমটা, হ্যাঁ এই প্রবলেমটার সলিউশন হচ্ছে আপনাকে প্রপার লাইটিং সেট আপ করতে হবে এবং আপনার যে ব্যাকগ্রাউন্ডটা এটা একটা সুন্দর ডিস্টেন্সে থাকতে হবে। যদি আপনি প্রপারলি শুট করতে পারেন, এডিট করা কোনো ব্যাপারই না, খুব সিম্পল। এরপরে এখানে এজ থিকনেস এবং এজ ফেদার আপনার অ্যাড করতে পারবেন, আর একটু রিয়েলিস্টিক লাগবে। আপনি যদি এখান থেকে দেখেন এজের ফেদার খুব ধীরে সুস্থে অ্যাডজাস্ট করবেন, আর এজ ফেদারটা আরেকটু কমে যাবে। এখন যদি দেখেন এই যে এখানে কিন্তু কিছুটা ব্লুইশ ভাব চলে আসছে, তার জন্য এই যে ফেদার আর একটু কমে যাবে। এইখান থেকে আমরা -1 যদি রাখি, তাহলে দেখেন এইভাবে চাইলে আপনারা ক্রোমা কি ব্যবহার করে বা স্মার্ট কাট আউট ব্যবহার করে কিন্তু গ্রিন স্কিন বা ব্লু স্কিন বা যে কোনো কালারে যদি সলিড কালার ব্যাকগ্রাউন্ড থাকে, আপনি সেটা রিমুভ করে একটা স্মার্ট ইউটিউব স্টুডিও কিন্তু নিজেরাই তৈরি করে নিতে পারবেন। তো গাইস, এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।